কথায় আছে, গুড় তুমি যত ঢালবে মিষ্টি তোমার তত ভালো হবে। কিন্তু গদর টু সমস্ত রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে, কারণ গদর টু গুড় ঢেলেছিল কম কিন্তু মিষ্টি এত হয়ে গেছে যে ভাবা যায় না, মানে 10 গুণ পার। কি ব্যাখ্যাটা দিচ্ছি, গদর টু এর বাজেট ছিল মাত্র 60 কোটি টাকা, যেখানে জওয়ানের বাজেট ছিল 300 কোটি। গদর টু এর বাজেট ছিল 60 কোটি টাকা, সেখানে গদর টু 18 সেপ্টেম্বর 2023 পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস দেখাচ্ছে 650 কোটি টাকা পার করে বেরিয়ে গেছে, অর্থাৎ ওই 10 গুণ বিজনেস পার করে বেরিয়ে গেছে। গদর টু এই মুহূর্তে আমি এগিয়ে রাখবো বাজেটের নিরিখে, অর্থাৎ প্রফিটের নিরিখে গদর টু কিন্তু এগিয়ে রয়েছে। হ্যাঁ, অবশ্যই জওয়ানের ফাইনাল রিপোর্ট আসতে এখন অনেক দেরি আছে, জওয়ান কোথায় গিয়ে থামে, কারণ জওয়ান অলরেডি বাজেটের ডবল পার করে গেছে, কারণ 300 কোটি টাকা বাজেটের জওয়ান, সেখানে অলরেডি 800 কোটি টাকা 18 সেপ্টেম্বর 2023 পর্যন্ত 800 কোটি টাকা পার করে বেরিয়ে গেছে, অর্থাৎ ডবল ক্রস করে এবার 3 গুণের দিকে এগোচ্ছে, অর্থাৎ 900 সিয়ারের দিকে। কিন্তু গদর 60 সিয়ারের ছবি, সে কিন্তু পার করে গেছে 650 কোটি টাকা। নেক্সট আসছে ওএমজি টু, ওএমজি টু 150 কোটি টাকার ছবি, এবং এই 150 কোটি টাকাটা কীভাবে উঠবে এটা নিয়ে অক্ষয় কুমার খুব চিন্তিত ছিল, এবং যার জন্য অক্ষয় কুমার কিন্তু নিজের পারিশ্রমিক নেয়নি এই ছবিতে, এবং পরবর্তীকালে যখন সেন্সর বোর্ড এ মার্ক দিয়ে দিল, অর্থাৎ অ্যাডাল্টস মার্ক দিয়ে দিল, তখনও কিন্তু অক্ষয় কুমার খুব ভেঙে পড়েছিল, এবং অক্ষয় কুমার ব্যক্তিগত স্তর থেকে খুব চেষ্টা করেছিল ছবিটাকে যাতে ইউএ অর্থাৎ ইউনিভার্সাল অ্যাডাল্ট করে দেওয়ার, যাতে সকলে দেখতে পারে, অর্থাৎ বাবা মা বাচ্চা কাচ্চা সবাই মিলে ফুল ফ্যামিলি দেখতে পারে, কারণ ফুল ফ্যামিলি দেখার জন্য এই ছবিটা বানানো হয়েছিল। কিন্তু সেন্সর বোর্ড মানেনি, যেটা ওএমজি টুর মূল লড়াই, ঠিক বাস্তবে সেই লড়াইটা ওএমজি টু লড়তে পারেনি, যার জন্য ওএমজি টু 150 কোটি টাকার ছবি সে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অ্যাডাল্ট ফিল্ম হিসেবে গ্রস প্রফিট করলো 220 কোটি টাকা, 220 করোড় to 240 করোড়, অর্থাৎ সে তার বাজেটের থেকে 90 কোটি টাকা আরো বেশি প্রফিট করতে পেরেছে ওয়ার্ল্ড ওয়াইড। নেক্সট আসছে জেলার সিনেমাটি, জেলার সিনেমাটি আরেকটা বড় ধাক্কা, কারণ জেলার সিনেমাটি 240 কোটি টাকায় বানানো হয়েছিল, মানে নিয়ার অ্যাবাউট জওয়ানের বাজেট, জওয়ান 300 কোটি এবং জেলার 240 কোটি টাকা। কিন্তু জেলারের ডিরেক্টর নেলসন এবং জেলারের মূল সুপারস্টার রজনীকান্ত দুজনেরই টার্গেট ছিল যে ভাই 400 কোটি টাকা যাতে উঠে আসে মার্কেট থেকে, 400 সিয়ার, কিন্তু সেখানে জেলার 240 কোটি টাকার ছবি, বাজেটের ছবি, সে কিন্তু অলরেডি এই 18 সেপ্টেম্বর 2023 অব্দি ওয়ার্ল্ড ওয়াইড তার ইনকাম দেখাচ্ছে, তার বক্স অফিস কালেকশন দেখাচ্ছে 650 কোটি টাকার ওপরে, অর্থাৎ জেলারও কিন্তু প্রায় 3 গুণ টাকা কামিয়ে বেরিয়ে চলে গেল, অর্থাৎ 690 কোটির দিকে এগিয়েছে জেলার। এবং জেলার অদ্ভুত আরেকটা রেকর্ড করলো, জেলার অলরেডি ওটিটিতে রিলিজ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার সত্ত্বেও ওটিটি রিলিজ সত্ত্বেও জেলার কিন্তু এখনও সিনেমা হলে রম রম করে চলছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড এখনও অস্ট্রেলিয়াতে জেলারের প্রচুর স্ক্রিনিং আছে, এখনও মালয়েশিয়াতে জেলারের স্ক্রিনিং চলছে, এখনও সিঙ্গাপুর, মালয়েশিয়া সিঙ্গাপুরে রজনীকান্তের ফ্যান বেশ বেশি, সেই সব জায়গায় প্রচুর পরিমাণে স্ক্রিনিং চলছে, এবং ইউকেতে ইউএসএতেও স্ক্রিনিং চলছে, ইউএসএতে স্ক্রিনিংটা অফ আছে, ইউকেতে স্ক্রিনিং এখনও চলছে। ওএমজি টু এর ক্ষেত্রেও ইউএসএ স্ক্রিনিং নেই, কিন্তু অস্ট্রেলিয়াতে বা মালয়েশিয়াতে বা ইউকেতে স্ক্রিনিং তো একটা চলছে, এবং গদর টু ইউকেতে চলছে, অস্ট্রেলিয়াতে চলছে, মালয়েশিয়াতে চলছে, সিঙ্গাপুরে চলছে, এবং অ্যাকচুয়ালি মূল ফাইটটা এখানে জওয়ান, জওয়ানকে অ্যাজ এ একটা ইন্ডিয়ান ছবিকে
এখানে প্লেস দিতে হচ্ছেই ওয়ার্ল্ড ওয়াইডে, কারণ জওয়ান জিহারে বিজনেস করছে এবং জওয়ান নট অনলি, আমি পার্টিকুলার এই কয়েকটা দেশকে উচ্চারণ করে লাভ নেই, কারণ আফ্রিকান ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ওপেক অর্থাৎ আরবিয়ান যে কান্ট্রিগুলো আছে, এই প্রত্যেকটা দেশের মধ্যে কিন্তু জওয়ানের স্ক্রিনিং মানে একটা বিরাট সংকট একটা স্ক্রিনিং চলছে, যেটা কিন্তু এই ছবিগুলো পায়নি, কারণ তাতে সেই মার্কেট ছিল না। তো যাই হোক, অন্তত 11 আগস্ট থেকে শুরু করে 7 সেপ্টেম্বর অবধি প্রত্যেকটা ছবি খুব ভালো রোজগার করেছে, খুব ভালো আর্ন করেছে এবং প্রত্যেকটা ছবি খুব বড় ব্লকবাস্টার, এবং 11 আগস্ট রিলিজ হওয়া আমাদের বাংলার আবার প্রলয়ও কিন্তু ব্লকবাস্টার ভালো রোজগার করেছে, এবং এই রোজগারটা দরকার ছিল কোভিড পরবর্তী ফিল্ম ইন্ডাস্ট্রি, অল ওভার ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটা বলিউড হোক, কলিউড হোক, টলিউড হোক, আমাদের কলকাতা হোক বা যে কোনো উড হোক, সেই উডটাকে ঘুরে দাঁড়ানোর জন্য দরকার ছিল বিজনেস, এবং সেই বিজনেস এবার আসছে এবং মানুষ হলমুখী হচ্ছে। কিন্তু অবশ্যই মানুষ বড় স্টার নামের পেছনে যেমন দৌড়চ্ছে, তেমন স্টোরির পেছনেও দৌড়চ্ছে, তেমন মেকিংয়ের পেছনেও দৌড়চ্ছে, এবং অবশ্যই একটা নতুন ইউনিভার্স দেখতে চাইছে মানুষ। তো অবশ্যই দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে, লাগাতার রিভিউ ভিডিও নিয়ে আসছি আমি আমার চ্যানেলে, তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।